আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। গতকাল একটা নিউজ দেখলাম যে নরওয়েতে করোনা ভ্যাকসিন দেওয়ার ফলে দেখা গেছে যাদের মধ্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের মধ্যে 23 জনের মৃত্যু হয়েছে, এবং জার্মানিতে এরকম করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে। এখন এই যে একটি ঘটনা ঘটল ভ্যাকসিন দেওয়ার ফলে মৃত্যু, আসলে এটি কি ভ্যাকসিনের কারণে হয়েছে সরাসরি নাকি অন্য কোনো কারণে হয়েছে, বা এটা কি কোনো কোইনসিডেন্টালি হয়েছে, সেই জিনিসটা জানতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আমি এই নিউজটা দেখার পরে বিভিন্ন সাইটে এটা দেখেছি বা বিভিন্ন রিলায়েবল সাইটে দেখেছি, এবং ব্রিটিশ মেডিকেল যে জার্নাল আছে আবার এনটিবি আছে সেসব সাইটে ঘুরে ঘুরে বেশ অনেক তথ্য সংগ্রহ করেছি। সেই সব রিলায়েবল সোর্সের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ মেডিকেল জার্নাল যেটা, সেখানে নরওয়েজিয়ান মেডিকেল অথরিটি নোমা প্রকাশ করেছে যে তাদের দেশে প্রায় 20,000-এর মতো করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে মানুষের মধ্যে, তো তার মধ্যে 23 জনের মৃত্যু হয়েছে। এখন তারা স্বীকার করেছে এটা এবং বলেছে যে এই যে 23 জনের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে বয়স্ক এবং আগে থেকে মারাত্মক রোগ ছিল তাদের এরকম। তাহলে যাদের বয়স অনেক বেশি এবং সাথে মারাত্মক রোগ ছিল এই ধরনের মানুষ দেখা গেছে করোনা ভ্যাকসিন দেওয়ার পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে মারা গেছে। এখন কথা হচ্ছে এটা কি আসলে ভ্যাকসিনের কারণে মারা গেছে কি না নাকি কোইনসিডেন্টালি হয়েছে। দেখা যাচ্ছে নোমা বলছে যে টিকা দেওয়ার পরে কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন জ্বর হতে পারে, নৌসিয়া হতে পারে, অর্থাৎ বমি বমি ভাব হতে পারে, বমিটিং হতে পারে, বা ডায়রিয়া হতে পারে। তো এই ধরনের সাধারণ কিছু সাইড ইফেক্ট অনেকের ক্ষেত্রে হয়েছে, এবং এই সাইড ইফেক্টগুলো যারা সহ্য করতে পারবে না, বিশেষ করে যারা অতিবৃদ্ধ পাশাপাশি অনেক মারাত্মক রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে হয়তোবা এই ঘটনাটি ঘটেছে যে এইসব সাইড ইফেক্ট তাদের হয়েছে এবং তারা এটা সহ্য করতে পারেনি। অথবা এমনও হতে পারে যে করোনা ভ্যাকসিন নেওয়ার পরে করোনা ভ্যাকসিনের সাইড ইফেক্টের জন্য নয় বরঞ্চ কোইনসিডেন্টালি তাদের মৃত্যু হয়েছে, যেটা মনে হচ্ছে যে করোনা ভ্যাকসিনের সাইড ইফেক্ট হিসেবে তাদের মৃত্যু হয়েছে। আসলে দুইটাই হতে পারে, তাহলে এটা এখানে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে যে এটা কি ভ্যাকসিনের কারণে হয়েছে নাকি কোইনসিডেন্টালি হয়েছে। নর্মালি আমরা যদি চিন্তা করি একটি ভ্যাকসিন তৈরি হতে অনেক বছর সময় লেগে যায়, সেক্ষেত্রে এই ভ্যাকসিনটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তাই এটার যে সাইড ইফেক্ট সেটা সম্পর্কে কিন্তু জানতে আরও কিছু হয়তোবা সময় লাগতে পারে। প্রথমে একটা ভ্যাকসিন আসবে, সেটার কিছু স্বল্পমেয়াদী সাইড ইফেক্ট দেখা যাবে, সেগুলো দেখা যাওয়ার পর পরবর্তীতে দেখা যাবে দীর্ঘমেয়াদী অনেকগুলো সাইড ইফেক্ট দেখা দিতে পারে। কিন্তু করোনা ভাইরাস এর যে ভ্যাকসিনটা আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্বল্পমেয়াদী যেসব সাইড ইফেক্ট সেগুলো মোটামুটি নির্ধারণ করা সম্ভব হয়েছে। অনেক ক্ষেত্রে এটা হচ্ছে জ্বর, বমি বা বমি বমি ভাব, ডায়রিয়া, এই ধরনের সমস্যা মূলত হচ্ছে। পাশাপাশি আরও কিছু শারীরিক কন্ডিশনের সৃষ্টি হচ্ছে যেগুলো বৃদ্ধ বয়স্ক মারাত্মক রোগে আক্রান্ত মানুষের রোগটাকে হয়তো আরও বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে নরওয়েজিয়ান মেডিকেল অথরিটি বলেছে যে ইয়াং জেনারেশন বা যাদের তেমন কোনো রোগ নেই তাদের ক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটা নেওয়ার পরে যেসব সাইড ইফেক্ট সেটা মৃদু হচ্ছে কিংবা তেমন কোনো সাইড ইফেক্ট কিন্তু দেখা দিচ্ছে না। বা বাংলাদেশে যদিও ফাইজার বায়োএনটেক আসছে না যেটা নরওয়েতে দেওয়া হয়েছে, তারপরও এই খবরটা শোনার পরে কিন্তু অনেকের মনে এক ধরনের কনফিউশন জন্ম দিয়েছে বা ভয়ে জন্ম দিয়েছে যে এই করোনা ভাইরাসের টিকা নেওয়ার ফলে বা ভ্যাকসিন নেওয়ার ফলে মৃত্যু হতে পারে কিনা বা কোনো মারাত্মক কোনো সমস্যায় পড়তে পারে কিনা। আসলে যে কোনো ভ্যাকসিনের ট্রায়ালে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। এছাড়া অতীতে যেসব ভ্যাকসিনের ট্রায়াল হতো সেক্ষেত্রে কিন্তু মানুষ অতটা জানতো না, এটা যারা গবেষণা করতো তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো বা বিভিন্ন জার্নালে আসতো, এভাবে খোলামেলা কিন্তু আলোচনা হতো না, মানুষ জানতো না, যার ফলে আতঙ্কটা অত বেশি তৈরি হতো না। একটা ভ্যাকসিন দেওয়ার পরে কিছু স্বল্পমেয়াদী জটিলতা হতে পারে, সেই সব জটিলতায় কিছু মানুষ মরতে পারে। এখন কথা হচ্ছে এই যে একটা ভ্যাকসিন দেওয়ার পরে দীর্ঘমেয়াদী যেসব জটিলতা সেগুলো পেতে কমপক্ষে 5-10 বছর বা আরও বেশি সময় অপেক্ষা করা লাগতে পারে। তো এই ক্ষেত্রে করোনা ভ্যাকসিন দেওয়ার ফলে সাময়িকভাবে অর্থাৎ স্বল্প সময়ে যেসব প্রতিক্রিয়া হতে পারে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী যেসব প্রতিক্রিয়া হতে পারে সেগুলো কিন্তু এখনও বিজ্ঞানীরা বলতে পারবেন না। তারপরও যে ভ্যাকসিনটা আসবে বাংলাদেশে হয়তোবা সেটাও আশা করি সেফ থাকবে, সো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, নিশ্চিন্ত মনে ভ্যাকসিনটা নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন, তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।